আমাদের দেশে অনেক প্রকার সালাম আছে, খুব স্টাইল করে মোবাইলে কেউ সালাম দেয় সালাম আলাইকুম, আছে নাকি নেই? আচ্ছা, আবার কেউ সালাম দেয় সালাম আলাইকুম, আছে না নাই? আবার কোন সন্ত্রাসীকে দেখলে সাধারণ অসহায় মানুষ সালাম দেয় সুন্নত আদায়ের লক্ষ্যে না তারে ভয় করে? না দিলে তোর ঘাড় মটকাইয়া দিলে। ব্যবসায়ীরা ক্রেতাকে দেখে সালাম দেয় সুন্নত আদায়ের জন্য অধিকাংশ হয় না, বরং ক্রেতাকে দোকানের দিকে আকৃষ্ট করার লক্ষ্যে। এই জন্য সালাম দেওয়া উদ্দেশ্য আর সঠিক পদ্ধতি আমাদেরকে জানতে হবে আর সমাজে বাস্তবায়ন করতে হবে। সালাম দেওয়ার একটি উদ্দেশ্য হচ্ছে একে অপরের জন্য দোয়া করা। সালাম দেওয়ার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে একে অপরের মাঝে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করা। সালাম দেওয়ার তৃতীয় উদ্দেশ্য হচ্ছে অহংকার মুক্ত হওয়া। সালাম দেওয়ার চতুর্থ উদ্দেশ্য হচ্ছে শত্রুতা দূর করা, ভ্রাতৃত্বের বন্ধনকে সৃষ্টি করা। এই জন্য রসুল্লাহ বলেছেন আকসুল সালাম, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন কর। হজুর এই কথা বলার পরে কয়েক কথা কয়েক গন্ধ আসলে হুজুর এই কথা বলার পরে সাহাবাই কেরাম এক গাছের এ পাশ থেকে ওপারে যেটি সালাম দিতেন সুবহানাল্লাহ। আর সালাম দেয় আরেক প্রকার, আমরা এরকম আমার দিকে তাকান, কেউ সালাম দেয় এভাবে আর জবাব দেয় আসলে এরকম। এই জন্য আজকের মাহফিল থেকে প্রথম শিক্ষা হচ্ছে আমরা সালাম দেওয়া রীতিনীতি পদ্ধতি জানব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক এইভাবে সালাম দেওয়া নেওয়ার পদ্ধতি আমাদের মনে রাখো আর আমল করার তৌফিক দাও বলে আমি। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه حميد أعوذ بالله من الشيطان الرجيم شبعي قلون بسم الله الرحمن الرحيم إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نسیم جانب بطح گزر کن جاہو عالم محمد را خبر کن بلاغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چند دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلاغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلو علیه چھاگل لائیے تھانار انترگتو منور بھاٹ مدرسہ مائدن آئے جیتو منور بھاٹ اسلام ہل پل خوشون شماس کلن پوریشو এর উদ্যোগে আয়োজিত আজকে এই বিশাল তাফসীর কোরআন মাহফিল আজকে মাহফিলের সম্মানিত সভাপতি এই মঞ্চে রওনক শত শত আলেমের উস্তাদ মাথার মুকুট বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা হযরত মাওলানা ওবাইদুল হক صاحب مدرسۃ العالی ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মনুরহাট ইসলামিয়া কাজী ডিগ্রি মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান উপস্থিত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক جناب ڈاکٹر محمد علی حسین صاحب اس کے محفل پردھان اتھی مصباح الحیدر چودھری چیئرمین فضیلت پریشد چھاگل نیا سمبودن اپستھت بشیش اتھی جناب غریب شاہ حسین بادشاہ چودھری چیئرمین محاما یونین پریشد تاؤ سمبودن اپستھت آگت حضرت علماء کرام ببھن جائگا تک آگت قرآن پریمی হাদিস প্রেমী আমার দিনদার ইমানদার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা বাজারের ব্যবসায়ী ভাইয়েরা পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা আমি আবার আন্তরিকভাবে আপনাদের খেদমতে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা বিশাল আকাশের মালিক গোটা কুল কায়নাতের মালিক গোটা প্রবিন্স গোটা সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি আমাদের হায়াতের মালিক মৌতের মালিক সুখ দুঃখের মালিক আমাদের রিস্কের মালিক হাসাবার মালিক কাঁদাবার মালিক সে মালিকের নাম কি সবাই বলে প্রশংসা হবে কার আমরা হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মহব্বতের সাথে একযোগে চারদিকের দেয়ালগুলিকে প্রকম্পিত করে আকাশ বাতাস মুখরিত করে একযোগে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি بكرة وأصيلا يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعز
আজিম সুলতান, আল্লাহ তাআলা দরবারে শুকর আদায়ের পাশাপাশি আমরা দরুদ সালাম পেশ করছি গোটা বিশ্ব মানবতা সকল কালের সকল যুগের সর্বশ্রেষ্ঠ মহামান মহান রসুল মহান নবী সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবী কি মুহাম্মদ আরবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ভাইরা কোথায় কিছু জায়গা আছে? পশ্চিম সাইডে জায়গা আছে, যদি কোনো ভাই বসার জায়গা না পান ওদিকে বসতে, কোরআনে মাহফিলে বসে আল্লাহ বরকত বাড়ায় দেয়। দাঁড়ায় থাকলে কিন্তু কোরআনের সাথে আপনার হৃদয়ের সম্পর্কটা গড়বে না। আপনারা বসে যান, যার যেখানে ফাঁকা জায়গা আছে অন্য ভাইকে আমরা বসার জায়গা করে দিই। কোরআনের মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে, কোরআন আলহামদুলিল্লাহ। আর এই মানুষের কোরআন প্রেমিকদের হক জোয়ার প্রমাণ করে আগামী দিন, আগামী ভবিষ্যৎ, কোরআনের ভবিষ্যৎ ঠিক কিনা বলে। আগামী দিনের বাংলাদেশ হবে কোন নাস্তিক আর মুরতাদের নয়, যে কোরআনের বাংলাদেশ হবে ঠিক কিনা বলে। আমার ভাইরা যেখানে যায় মানুষের ঢল নামে। সেদিন পাবনায় প্রোগ্রাম করেছিলাম, প্রায় লক্ষাধিক লোক, কত বিশাল ব্যান্ডে, আমার খালি চোখের কিছু দেখিনি, সব ফটো দেখা যায়। মহিলা 80 বছরের মহিলা ঠেলাগাড়ি করে কোরআন শুনতেছিল। সুতরাং সারা বাংলাদেশে কোরআনের গণ জোয়ার বয়ে যাবে কোনো সন্দেহ নাই। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, বিশ্ব মানবতার মুক্তির জন্য, নাজাতের জন্য আল্লাহ পাক এই কিতাব দিয়েছে। এই কিতাবকে যারা মানবে, যারা বুঝবে, যারা কিতাবের অনুসরণ করে তার জীবনটাকে চালাইবে, তাদের জন্য হবে কল্যাণকর। আর যারা কোরআনকে অমান্য করবে, কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেবে, এদের দুনিয়াও শেষ, পরকালও বরবাদ। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর অবতীর্ণ করেছে। আল্লাহ যা বলতে বলেছেন, জিব্রাইল তা এসে নবীকে শুনিয়েছে, জিব্রাইল যা শুনিয়েছে তাতে নবীরা তা লিখেছে। এর মধ্যে ন্যূনতম বাড়ানো হয় নাই, কমানো হয়নি। সুবহানাল্লাহ, বলবেন না? আমার দেশের প্রধানমন্ত্রী কর্তৃক যখন নির্দেশনামা আসে, তখন তার নির্দেশকে লোকদের সামনে পেশ করার জন্য, প্রচার করার জন্য তারা অনুসারীরা আবেগী হয়ে কিছু কথা আরো বাড়াইয়া লেখেন আর বলেন, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা তার রসূলকে যা বলতে বলেছেন, তিনি আবেগী হয়ে কোনো কথা বাড়াইবা বা কমাইবার সুযোগ ছিল না। আল্লাহর হাবিব তার কাছে যখন কোন বিষয়ে ফতোয়া চাওয়া হতো, নবীজি ছিলেন তামাম দুনিয়ার কেয়ামত পর্যন্ত সব চাইতে বড় মুক্তি বা মুফাসসির, বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার। সে নবীজির কাছে যখন লোকেরা কোন বিষয় জানতে চাইতেন, আল্লাহ নবী ইচ্ছে করলে মন থেকে তার জবাব দিয়ে দিতে পারতেন, কিন্তু নবীজি তা করতেন না। যখনই কোনো কোনো সমস্যার সম্মুখীন হতেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ওহির অপেক্ষা করতেন। আল্লাহ কি সমাধান দেন সে সমাধানের অপেক্ষা থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 27তম পারা সূরা নাজমের 3 নম্বর আয়াতে নবীর তবিয়ত সম্পর্কে বিশ্ববাসীকে জানাইয়া দিলেন, মা ينفق عن الهوى إن هو إلا وحي يوحى. আমার নবী নিজের মন থেকে, নিজের প্রবৃত্তি থেকে কোন কথা বানায় ফিরায় বলে না। তিনি যা বলেন, যা বলতেন, একমাত্র আল্লাহর ওহির অনুসরণ করেই তিনি কথা বলতেন। সুবহানাল্লাহ, বলবেন না? নবী যদি
আল্লাহর কোন ফরমান কি আল্লাহর কোন আদেশ কি হুজুর যদি আবে কি হয়ে বাড়াইতেন না কমাইতেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সাবধান করে বলে দিলেন ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাযাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ الله أكبر الله رب العالمين বলে আমার নবী যদি আমার কোন ফরমান কি আমার কোন কথা কি আবেগের বশীভূত হয়ে বাড়াতেন বা কমাতেন যেমন আমরা শুনতে পেয়েছি বহু নেতা আবেগের খেলা বলেছে প্রেসিডেন্ট সাহেব বা প্রধানমন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী সাহেবা আপনার জন্য স্পেশাল বিমান বানিয়ে দেওয়া হবে বলেন নাই বাংলাদেশে আমার ভাইয়েরা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বলেছেন আমি সেই দেশের এখনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে পারি নাই যে আমার জন্য স্পেশাল বিমান তৈরি হবে এত ধনী দেশের প্রেসিডেন্ট মন্ত্রী হইতে পারি নাই আমি বুঝাইলাম আবেগের খেলায় কত কথা বলে বিশ্বনবী যদি আল্লাহর কোন আদেশকে আবেগের খেলায় এরকম বাড়াতেন বা কমাতেন অথবা এটা মানুষ সুবিধা এটা রাখবো ওইটা মানুষের অসুবিধা ওইটা রাখবো না এমন যদি করতেন আল্লাহ পাক বলেন আমার নবী ডান হাতকে আমি আল্লাহ পাক চেপে ধরতাম আর নবীর কণ্ঠনালীকে কেটে টুকরো টুকরো করে আমি আল্লাহ ফেলে দিতাম কত ধমক দিচ্ছেন আল্লাহ পাক আমার ভাইরা আমি প্রথম ভূমিকা স্বরূপ আপনাদের সামনে কিছু টার্গেট ভিত্তিক কথা বলব স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব যাতে করে আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি বুঝতে পারি প্রথমত বলতে চাই কোরআনে কারিম কি কোরআন আল্লাহ পাক কেন দিয়েছেন এই দুইটি প্রশ্নের জবাব আজকে জাতির কাছে পরিষ্কার নয় জাতি অনেক মুসলমান মনে করে কোরআন শুধু একটা সওয়াবের কিতাব এটা তেলাওয়াত করলেই বস্তা বস্তা সওয়াব পাওয়া যায় এটা শুধু জেনবু তালাবার কিতাব এটা পরে ফু দিলে হরিণের ঠ্যাং ভাঙ্গে যায় মরা গাছের মধ্যে জোয়ারাইয়ে আর এটা থেকে তাবিজ দেখতে পরে আমার এক একটা তাবিজের দাম 10,000 টাকা হয়ে যাবে এরকম আমাদের সমাজে মোল্লার গোষ্ঠী আছে নাকি নাই আমার ভাইয়েরা কোরআনকে বানাইল তাবিজের কিতাব কোরআনকে বানাইলে মানুষ মরলে পরে সিরাপাড়া আমার মতন 10 জন মোল্লার দাওয়াত দিয়ে এক কথা কোরআন শরীফ পড়ায় মনে করে কোরআন শরীফের প্রতি আমার হক আদায় হয়ে গেছে মনে করে কোরআন শুধু রমজান মাসে তিলাওয়াত করব এই জন্য সারা বছর ধরে না উই পোকা কোরআন যদি খাইয়া ফেলে রমজান মাস আসতে পরেই কোরআনের পৃষ্ঠা পর্যন্ত হাত স্ট্যাপ দিয়ে বিজাইয়া দেয় আমার ভাইরা বিশ্বাস করুন কোরআন শুধু এই জন্য আসে নাই জেনবু তালাবার জন্য আসে নাই কোরআন পড়লে অবশ্যই সওয়াব পাবেন আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি বুঝে হোক না বুঝে হোক কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন না বললামায় 10টা করে নেকি লিখে দেয় অবশ্যই আপনি তেলাওয়াত করবেন কিন্তু কোরআন শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই বরঞ্চ এ কোরআন হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত এক চূড়ান্ত সংবিধানের কিতাব এক আইনের কিতাব অর্থনীতি চালাইবেন কাকে দিয়ে অর্থনীতি চালাবেন কার অনুসরণ অর্থনীতি চালাবেন সেই কথা কোরআনে আছে কোন মার্ক অর্থনীতি হবে আপনি সমাজনীতি গড়বেন লেনিনবাদ সমাজনীতি গড়ে তুলবেন নাকি বিশ্বনবী মাদিনা আল মুনাওয়ারায় যে সমাজনীতি চালু করেছেন সেই সমাজনীতি দিয়ে আপনি দেশ চালাবেন রাষ্ট্রনীতি আপনি চালাবেন কোন কোন ফর্মুলার কোন কোন আইন আপনি সংবিধানে সংযোজন করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে সূরা আল মুলুক মানে রাষ্ট্রের নামে দেশের নামে একটা সূরা দিয়ে দিয়েছে আমার ভাইরা
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি করেছেন, এক দিক বিজয়ী বিশ্বজয়ী কিতাব। এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য যখন কোরআন নাযিল হওয়া শুরু করেছিল তখন থেকে আজকের এই পর্যন্ত একবিংশ শতাব্দী পর্যন্ত প্রায় 1500 বছর পর্যন্ত কতই না চেষ্টা হলো, কতই না ষড়যন্ত্র হলো আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। আমার বিশ্বনবী এই কোরআনের আওয়াজ তিনি একাই শুরু করেছিলেন ওই হারা গুহা থেকে। তার একা দাওয়াত ধীরে ধীরে মোমবাতির আলোর মতন জ্বলতে জ্বলতে আজ গোটা দুনিয়ায় প্রায় 160টি রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের আওয়াজ পৌঁছে গেছে। আমার ভাইরা বিশ্বনন্দিত কবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই এই কথাটিকে এত সুন্দর করে বলেছেন, মাগরিবি কি ওয়াদি ও মে ও জিয়াদা হামারা থামতা না থাকে শীষে সাইলে রওয়া হামারা। প্রাচ্যে প্রতিচ্ছে দিগন্তে ইথারে নিথারে আকাশে বাতাসে সর্বত্রই কোরআনের আওয়াজ ছড়িয়ে যাবে। কোরআনের আওয়াজকে বন্ধ করার মতন হিম্মত আর ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই, কথা ঠিক কিনা বলে। আমার ভাইরা বাংলাদেশের জমিনে আজ কয়েক বছর আমরা যারা এই লাইনে সবচেয়ে তা নয় আমাদের মতন, আমরা দুর্বল ইমান, ভালো আমল করতে পারি না, তাও যতটুকু জানি লোকদের সামনে কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি। কোরআনের কথা বলতে গেলে আমরা দেখেছি বাংলাদেশের জমিনে অনেক জায়গায় 100% করে চালু করে, ওরা মনে করেছে 100% করে চালু করলে 144 তারা জারি করলে মাহফিল হবে না, মাহফিল না হলে এলাকার লোক বোকা থাকবে, কোরআন বুঝবে না, কোরআনের কাছে আসবে না। বরং ওরা এটা বুঝবে না যে চলন্ত ট্রেনে যদি ঢিল মারা হয় বা পাথরের সাথে যদি পাথরের ঘেঁষা মারা হয় তাহলে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে যায়। কোরআন হচ্ছে এক চলন্ত ট্রেনের নাম। আপনাদের ফেনি রেল লাইন দিয়ে একটা ট্রেন যায় ঢাকা টু চিটাগং, নাম হল সুবর্ণ এক্সপ্রেস। ইতিমধ্যে এটা 5 ঘন্টা যেন ঢাকা থেকে চিটাগং বসতে পারে তার গতি বাড়ানো হয়েছে। তো এখন কোন পাগল যদি রেল লাইনের পাশে দাঁড়াইয়া বলে যে আমি একটা পাথর মাইয়া ট্রেনটাকে ভেঙে দিব, আর এই কথা বলে যে সে চলমান ট্রেনের মধ্যে পাথর মারে, ট্রেনের কোনো ক্ষতি হবে? পাথরটা উল্টা পাগলের মাথার মধ্যে আসা পড়বে, ঠিক কিনা বলে? তো যেই সব পাগলেরা কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, কোরআনকে সহ্য করতে পারে না, কোরআন নামক চলন্ত ট্রেনে যখন পাথর মারে আল্লাহর গজবে তার থেকে ধ্বংস করে দেওয়া হবে। আমার ভাইরা কোরআন ছিল কোরআন আছে, কোরআনের দাওয়া চলছে আবহমান কাল থেকে আর চলবে ইলা ইয়াউমিল কিয়ামা। বন্ধ করার ক্ষমতা কারো নাই, কারণ এটি তো হচ্ছে বিশ্ব মানবতার হেদায়েতের কিতাব। কি কিতাব? হেদায়েতের কিতাব। হেদায়েত মানে কি? পথ। হেদায়েত মানে কি? পথ। আমার ভাইয়েরা আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করে মানুষ তার সমাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্ধনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি কিভাবে পরিচালনা করবে, কিভাবে মানুষের সুখ আনবে, কিভাবে মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে মানুষের সকল পথ নির্দেশের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। যেহেতু আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে পথ বলে দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে কর না, কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ পথ বলে না দিলে তো আমরা পথ পাবো না, পাবো? পৃথিবীতে অসংখ্য পথ রয়েছে, কোরআন আমাদেরকে বলে দিচ্ছি ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাহিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে, তোমাদেরকে সহজ সরল সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ।
দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ অনেক পথ, অনেক পথকে যদি দুই ভাগে ভাগ করি, একটি পথ হচ্ছে যারা জ্যামিতি অঙ্কন করেন, অঙ্ক করেন দেখবেন সেখানে রেখা হচ্ছে দুইটা, কয়টা রেখা? একটা সরল রেখা, একটা বক্র রেখা। দুনিয়াতে যত বক্র রেখা আছে সব বক্র রেখা হচ্ছে শয়তানের পথ, আর যত সরল রেখা আছে সবগুলিকে হেঁটে না সেরাও বল জান্নাতের পথ। হেদায়েত চাইবো কার কাছে? হেদায়েত দেওয়ার মালিককে? আমি ওয়াজ করে আপনাদেরকে হেদায়েত দিতে পারবো না, কোন মাওলানা দিতে পারবেন না, কোন আউলিয়াই কেরাম এমনকি দুনিয়াতে যত সাহাবাই কেরাম আম্বিয়া আলাইহিমুসসালাম এসেছেন সব নবীরা মিলে একজন মানুষকেও হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন না। হেদায়েত দেওয়ার সম্পূর্ণ বিষয়টা আমার আল্লাহ। আমি লোকদেরকে বোঝাতে গিয়া এই বিষয়টা একটু পরিষ্কার করে আমি এইভাবে বলি, যদি নবীজির হাতে হেদায়েত দেওয়ার ক্ষমতা থাকত হুজুর সর্বপ্রথম ওই লোকটাকে হেদায়েত দিয়ে দিতেন, যেই লোকটা তার জীবন আর যৌবন সব সম্পদ দিয়া সবচাইতে বেশি ভালোবেসেছেন তার সন্তানকে, তার ভাতি দেখে, ওই লোকটা আর কেউ নন, সেই লোকটা হচ্ছে আমার নবীজির চাচা আবু তালিব। আবু তালিব রসুলকে এত বেশি ভালোবেসেছেন, সিরাতে সরওয়ার আলম সিরাতে ইসহাক পড়ালেখা করলে বোঝা যায়, দেখা যায় বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে মুসলমান আছে সব মুসলমানের নবীর প্রতি ভালোবাসাকে একসাথ করলে আবু তালিব যেই পরিমাণে আমার রসুলকে ভালোবেসেছে ওই পরিমাণে দশ ভাগের এক ভাগও আমরা রসুলকে ভালোবাসতে পারি না। সেই চাষা যখন মৃত্যুর সন্ধিক্ষণে এসে গেলেন, নবীকে একা একা পাইলেন চাষারে, সুযোগ পাইয়া চাষার কানে কানে গিয়া বলেন, চাষা গো তুমি তো মরে যাবে, এখানে আমি আর তুমি আর কেউ নাই, ও চাষা আমি আমার কানটা তোমার দুইটা ঠোঁটের সঙ্গে লাগাইয়া দেব, তুমি শুধু চুপি সারি একবার পড়ে নাও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সবাই লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা চাচা বলে বাতি যা সিরাত ইবনে হিসাবে লেখা হল, আমি জানি তুমি যে কালেমার দাওয়াত দাও যে দিন নিয়ে তুমি এসেছ আল্লাহর আকাশে নিজের জমিনের উপরে এটাই হল শ্রেষ্ঠ দিন, যে কোরআন থেকে দাওয়াত দাও এটাই হল সত্যিকার আল্লাহর কেতাব কোন সন্দেহ নাই। ও ভাতিজা জন্মের পর থেকেই তো আমি তোমাকে লালন পালন করেছি, তোমাকে দেখেছি, তোমার মতন সত্য মানুষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না, সুতরাং তুমি তোমার দাবিতে অবশ্যই তুমি নবী সত্য, তাও সুবহানাল্লাহ বলবো না। আমার ভাইয়েরা চাষা বলতে দেব আতিজারে, কিন্তু আমি যদি এই মুহূর্তে তোমার দাওয়া দাওয়াত এই কালিমা পড়ে ইমানদার হয়ে যদি আমি মারা যাই তাহলে দুনিয়ার ইতিহাস গুলিতে আমি তা পুরুষ হয়ে যাব, আর লেখা হবে আমি মুহাম্মদের ভয়ে ভাতিজার ভয়ে বাপদাদার ধর্মের মুখে চুনকালে গিয়ে মৃত্যুবরণ করেছি। এগুলিতে বলে পোড়া কোপাই না, কি বলে পোড়া কোপাই না। আমাদের সমাজে অনেক লোক আছে কোরআনে কারীমের মাহফিল বলে আসতে চায় না, ঠিক না? এখানে অনেকে অনেক দূর থেকে এসেছেন গাড়ি ভাড়া করে, কিন্তু এমনও তো লাখ লোক আছে এই বাজারের পাশে তার বাড়ি কোরআন শরীফের মাহফিলে আসা তার পক্ষে সম্ভব হয় নাই। এটা হচ্ছে পোড়া কোপাইন্দার দৃষ্টান্ত আমার ভাইয়েরা। সুতরাং আমি বোঝাতে চাইলাম নবী এবং রসুল ওলামাই কেরাম মুফাসসিরিনে কেরাম ওয়াইজিনে কেরাম
আপনাদেরকে আমাদের দায়িত্ব হলো শুধু হেদায়েতের পথ দেখিয়ে দেওয়া। এখান থেকে যদি আপনি ডানের দিকে যান ছাগল নাইয়া হয়ে ফেনি যাবেন, বামের দিকে গেলে হয়তো আপনি পশুরাম চলে যাবেন, ঠিক না? তেমনি করে এই কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিচ্ছি, কোরআন যদি অনুসরণ করেন দুনিয়াতে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। আর কোরআনের সাথে যদি বেয়াদুদি করেন দুনিয়াতে গজব একটা, পরকালে গজব আরেকটা। সূরা তোহার ভিতরে আল্লাহ সব কথা বলে দিয়েছে, দুনিয়ার গজবটা হইল আল্লাহ আপনার ইমান ইজ্জত সম্মান সম্পদ সব কিছুকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিবে, আর পরকালের ময়দানে আল্লাহ পাক আপনাকে অন্ধ করে তুলবে। তখন কি বলবে যে কোরআন অমান্যকারীরা, ক্বালা রাব্বি লিমা হাশারতানী আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও রব, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমরা দেখতাম, আজ কেন আমাদের চোখ থাকতে আমরা অন্ধ? ওই যে আমার দেশে গান আছে, হায় রে কপাল বন্ধ চোখ থাকিতে অন্ধ। আমার ভাইয়েরা, চোখ থাকবে, চোখের পাওয়ার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসীতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হে আদম, দুনিয়ার বুকে যখন উলামায়ে কেরাম আম্বিয়া আলাইহিমুস সালাম কোরআনের দাইরা যখন কোরআনের দাওয়াত দিত, ক্ষমতার বলে, শক্তির বলে, অর্থের বলে বুক ফিরিয়ে যেভাবে নিয়েছিলি, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ করে ভুলে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে বাঁচাবে শরীফ, কোন বাবা বাঁচাবে, আর কোন নেতা নেত্রী আপনাকে বাঁচাবে আমি জানতে চাই। কেউ বাঁচাতে আসবে না আপনাকে। আমার ভাইরা, সেজন্য হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। প্রত্যেকদিন আমাদের ভিতরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। জোরেগণ আমিন। আমাদের রব আমাদেরকে সঠিক পথ দেখাও, যে পথে তোমার প্রিয়জনেরা চলে পুরস্কৃত হয়েছে। প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা। পারে এই দোয়াটা সবাই পারে? যারা পারেন আমার সাথে পড়েন, প্রত্যেক অক্ষরে কয় লিখি, আমল করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। একবার খাস বাংলা করে অর্থটা বলে দেই, ব্যাখ্যাটা বলে দেই। এই আমার রব, একবার যখন তুমি আমার মসজিদে নিয়েছো, সেকেন্ড টাইম আমাকে মন্দিরে নিও না। যেই কপালটা একবার কাবা শরীফের সামনে ঠুকেছে, সেই কপালটার মধ্যে আর দয়া করে লাল রং লাগাইও না। লা তুযিগ কুলুবানা, আমার অন্তরে বক্রতা সৃষ্টি করো না। এটাই চাইছে, হজ করলেই হবে না, দান খয়রাত করলেই হবে না, তাহাজ্জুদ পইরা কপালে কালো দাগ ফালাইলেই হবে না। এটা করার পরে আল্লাহর কাছে অ্যাপ্লাই করতে হবে যে আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার হজ কবুল করো, আল্লাহ আমার দান কবুল করো, আমার নামাজ কবুল করো, আমার আজকের তাফসীর মাহফিল তুমি কবুল করো। আমার ভাইয়েরা, সুতরাং কোরআন যে একটা হেদায়েতের কিতাব, আমি তিনটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বুঝাবো। আমার আল্লাহ পাক এত বেকুব নন, মানুষ বানাইছে, মানুষ তৈরি করে মানুষের পতনের দৃষ্টিকা দেন নাই। আমার আল্লাহ পাক এমন নন। এরকম আপনাদের অনেক দামি দামি মোবাইল আছে, আমার তো অবশ্য দাম কম, মাত্র 1900 টাকা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মোবাইল তৈরি করার জ্ঞান দিয়েছেন, এ মাইক তৈরি করার জ্ঞান দিয়েছেন, এ ভিডিও ক্যামেরা তৈরি করার জ্ঞান দিয়েছেন, কিন্তু এটা কেমনে পরিচালনা করবে মানুষ তার সঙ্গে একটা গাইডবুক দিয়ে দেয়।
তাই না? একটা ক্যাটালগ দিয়ে কেমনে চালাইবেন, কেমনে বন্ধ করবেন, সব দিয়ে দেয়। অনুরূপভাবে আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন, মানুষ কোন পথে চলবে, কার কথা মানবে, কার অনুসরণ করবে, সেই রকম একটা গাইড বুক আমার আল্লাহ দিয়েছেন নাকি দেন নাই? কেন দিলেন দেখুন, এই পৃথিবীতে তিনটি পথ, বিশেষ করে তিনটি পথ বিদ্যমান। একটা পথ হল জলপথ অর্থাৎ নদীপথ, একটা পথ হল মরুভূমির পথ, আর একটা পথ হল পাহাড়ের গিরিপথ, পাহাড় পথ। কোন ব্যক্তি যখন কোন সেইলর বা কোন নাবিক জাপান থেকে টয়োটা গাড়ি বৈরা জাহাজের ভিতরে ভৈরাম বাংলাদেশের উদ্দেশ্যে যখন জাহাজটা পরিচালিত হয়ে যায়, চলতে থাকে চলতে থাকে, একটা ম্যাপ থাকে, ম্যাপ অনুযায়ী আকাশের সূর্য দেখে দেখে বাংলাদেশের নৌপথ গুলি নির্ণয় করে নেয়। যখন রাত হয়ে যায় আকাশের গায়ে আর সূর্য থাকে না, হাতের মধ্যে ম্যাপ থাকি, কিন্তু শুধু ম্যাপ দিয়ে পথ নির্ণয় করা সম্ভব নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওই নদী পথে ওই সাগর পথে কি করে তুই জাপান থেকে বাংলাদেশে পৌঁছবি, সৌদি আরব থেকে বাংলাদেশে আসবি, আমেরিকা থেকে বাংলাদেশে আসবি? সেই জন্য আমি আল্লাহ পাক কি করলাম শুনো, ওয়ালামাতিন ওয়া বিন্নাজিলহুম ইয়াহতাদুন। সূরা নাহালের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অনেক নিদর্শন দিলাম, তার মধ্যে আমি আকাশের মধ্যে তারাটা খচিত করে দিলাম, রাতের বেলা যখন সূর্য থাকে না ম্যাপ দেখে আর ওই তারাটা দেখে দেখে ওই সেইলর বা নাবিকেরা তাদের পথ নির্ণয় করে নেয়। আমার ভাইরা, দুই নম্বরে মানুষটার প্রয়োজনে বড় বড় পাহাড়ি জঙ্গলার ভেতরে ঢুকে যায়। ডিসকভারি চ্যানেল, এনিমেল প্ল্যান্ট চ্যানেলগুলি দেখবেন, যারা আফ্রিকার বিভিন্ন বড় বড় জঙ্গলের ভিতরে ঢুকে যায়, পাহাড়ের ভিতরে ঢুকে যায়, প্রয়োজনে পাহাড়ে প্রবেশ করবে, কিন্তু পাহাড়ে ঢুকার পরে এক পর্যায়ে যখন পথ হারাইয়া গেলে আমার আল্লাহ পাক বলেন ওই পাহাড়ি মানুষটা যেন তার বাড়ির গন্তব্যস্থান আবার সঠিকভাবে ফিরে পায়। এই জন্য আমি আল্লাহ পাক পাহাড়ের ভিতরে গিরিপথ সৃষ্টি করে দিয়েছি, গিরিপথ দেখে দেখে সে তার পথটুকু খুঁজে পায়। তিন নম্বর পথ হচ্ছে মরুভূমির কথা বলি, সাহারা মরুভূমিটি মাইলের পর মাইল, দুজন দুজন মাইল, বিশাল মরুপ্রান্ত, লোকেরা পাড়ি দেয় এক দেশ থেকে আরেক দেশে তারা ছুটে যায়। কোন কারণে যদি পথ হারাইয়া ফেলে ধুধু পালির মরুপ্রান্তর হয়তোবা তারা পথ হারিয়ে যাবে। আমার আল্লাহ পাক বলে বান্দা আমি এই মরুপ্রান্তরের মধ্যে আমি আমার নিশানা দিয়ে দিয়েছি, ওই নিশানা গুলি দেখে দেখে তারা তাদের বাড়ির পথটা খুঁজে পায়। সেজন্য এবারে আমি তিনটা পথ উদাহরণ দিয়ে বুঝাইলাম, এগুলি হলো দুনিয়ার পথ। এবার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ইয়াহদি ইন হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী আকওয়াম। আমি মানুষ বানাইলাম, আর মানুষ যেন এই দুনিয়ার অনেকগুলি পথ আছে, কত জনে কত পথ আবিষ্কার করেছে জানেন, পথ কয়টা জানেন? অসংখ্য পথ, যেমন কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল, ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, এ সমস্ত পথ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব রচিত, মানুষের কল্পনা প্রসূত সমস্ত পথ কি লাথি মেরে যেন মানুষ জান্নাতের পথ খুঁজে পায়। এই জন্য আমি গোটা জাতির জন্য, বিশ্ববাসীর জন্য হেদায়েতের পথ নির্দেশিকা আল কোরআন দিয়েছি। চিল্লে কোন আল্লাহু আকবার, আর চিল্লে কোন আল্লাহু আকবার। কোরআনের পথটাই হচ্ছে শ্রেষ্ঠ পথ, ঠিক কিনা বলে? আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রকমত, অন্য পথে অন্য মতে নেই যে রকমত। আমার ভাইয়েরা, আজ আমার যুবক ভাইদের কি বিভিন্ন রকমের
রঙিন রঙিন হাত দিয়া তাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, আমার পথে আসো, মুখের পথে আসো, তুমুকের পথে আসো। ও আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা হলেন এমন এক শক্তি, গোটা জাতির বেগবন হচ্ছেন যুবক। কথা ঠিক কিনা বলেন? মেরুদণ্ড হচ্ছে যুবকগুলি। এই যুবকেরাই তো পারে দেশের চেহারাকে পাল্টাইয়া দিতে। সেই বদরের ময়দানে, দ্বিতীয় হিজরিতে বদরের ময়দানে তামাম দুনিয়ার চিত্র পাল্টাইয়া দিল মাত্র 313 জন যুবক। ঠিক না কথা? 1971 সালে বাংলাদেশের একটা সুনির্দিষ্ট স্বাধীন পতাকা আর সার্বভৌমত্বকে রক্ষা করেছিল এবং স্বাধীন করতে সক্ষম হয়েছিল একমাত্র এই দেশের দামাল ছেলেরা, যুবক ছেলেরা। কথা ঠিক কিনা বলে? যুবকদের রক্তের দরিয়ার উপরে লাল সবুজের পতাকা উড্ডীন হয়েছে, এতে কোনো সন্দেহ আছে নাকি? কর বুড়া মানুষেরা নির্যাতিত হয়েছে, কিন্তু বুড়া মানুষেরা বাঁশের লাঠি নিয়া গায়ের মধ্যে গামছা বেঁধে ময়দানে ঝাঁপাইয়া পড়ে নাই। বেশিরভাগ পড়েছিল যুবকেরা, যুবকদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু কি দুঃখের বিষয়, 16 ডিসেম্বর, এই যে ডিসেম্বর মাস যাচ্ছে, ময়মনসিংহ থেকে আসতেছিলাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াইয়া যুবক যুবতীরা রাতের দিনটা আনন্দ করে উল্লাস করে। দাঁড়ায় জিজ্ঞেস করলাম, ভাই এত আনন্দ উল্লাস কেন, এত বাতি কেন? কয় মিয়া কোন দেশে থাকে? বললাম, ভাই কি হয়েছে? কয় আজকে 16 ডিসেম্বর জানেন না? বললাম, হ্যাঁ জানি। তোটা কি দিবস? তো আজকে হচ্ছে আমাদের প্রাণ প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস। দেখছেন কোন দিবস কি তাও জানে না, আন্দাজি আছে। আমার ভাইয়েরা যুবক ভাইদের কি নষ্ট করে দিচ্ছে, যুবক ভাইদেরকে বিভ্রান্তির পথে নিয়ে নিচ্ছে। সেই জন্য আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, এই যুবকরা যেমন করে ইসলামের জন্য রক্ত দিয়েছেন, দেশ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন, যে সকল মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে রক্ত দিয়েছে, কোরআন শরীফের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ পাক ওই সকল যুবক ভাইদের, মুক্তিযোদ্ধা যারা কবরবাসী তাদের কবর আজাব মাফ করে দাও। মুক্তিযোদ্ধারা সর্বকালীন সর্বশ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? কোন পক্ষপাতিত্ব নয়, তাদের জন্য ফুলজা বলে আমি প্রত্যেক মাহফিলে দোয়া করি, আমরা বৈশিষ্ট্য। কারণ তারা যদি দেশ স্বাধীনতার জন্য রক্ত না দিতে, হয়তো আজকে আমরা এখানে বৈশা আরামে সবচেয়ে মাহফিল করতে পারতাম না। তারা যদি দেশটা স্বাধীনতার জন্য রক্ত না দিতেন, হয়তো আমার দেশটা আরাকান আর মিয়ানমারে পরিণত হতে পারত, ঠিক কিনা বলে? আজ আরাকান, বার্মা, মায়ানমার, রোহিঙ্গার মুসলমানেরা সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত। আমার ভাইরা,